हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। खूब शीघ्र ही विकास भवन व शिक्षा दफ्तर थेके चिठी विद्यालय विद्यालय पहुँचे जाए जे शिक्षा दफ्तर थेके मनोनीत बा शिक्षा दफ्तर थेके अप्रूव्ड स्कूल परिचालन कमिटी फाइव मैन कमिटी लिस्ट विकास भवन थेके खूब शीघ्र पहुँचे जाए प्रत्येक विद्यालय। तार आगे हमें अवश्य जेने नेवा प्रयोजन जे एई कमिटी की ब्यापार केनई बा कमिटी होच्छे विकास भवन थेके कमिटीटा आसछे एटा सुपारिश केन होच्छे। आगे तो छिलो स्कूल मैनेजिंग कमिटी, से स्कूल मैनेजिंग कमिटी बा एसएमसीटा उठे एई धरनेर सिस्टेमटा होच्छे केन शिक्षक हिसेबे बा अशिक्षक कर्मी हिसेबे बा स्कूलेर ग्रुप सी बा ग्रुप डी बा ग्रुप बी बा हेडमास्टर जाई होक ना केन আমাদের অবশ্যই নিয়মটাকে জেনে নেওয়া প্রয়োজন যে এই যে ঘটনাটা হচ্ছে বা বিকাশ ভবন থেকে যে ফাইভ ম্যান কমিটি আসবে তার সঙ্গে স্কুলের কমিটি কে থাকবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, তারা কিভাবে স্কুল পরিচালনা করবেন, সেটা আগে আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন। আসুন তাহলে আগে আমরা ব্যাপারটা জেনে নিই। 2012 এবং 13 শিক্ষাবর্ষে সেন্ট্রাল গভর্নমেন্ট একটি নিয়ম করলো যে যদি বিদ্যালয়গুলিকে आर्थिक सहायता दीते हैं ताहले विद्यालयगुली के जेकोनो भावे ओई राष्ट्रेर आवताय सरकारी आवताय निये आसते हबे। जतक्षण ना पर्यन्त विद्यालयगुली सरकारी आवताय आसछे ततक्षण पर्यन्त विद्यालयगुली के राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान प्रकल्पेर अधीने आना जाबे ना। आर जेहेतु राष्ट्रीय माध्यमिक शिक्षा अभियान बा आरएमएस जाके आमरा रामसा बोलछि RMSE 2012 এবং 13তে হয়েছিল এবং সবাই জানে যে তারপরে আমরা বিদ্যালয়গুলো বিভিন্ন রকম ক্যাপিটাল গ্রান্ট পেয়েছে, কম্পোজিট গ্রান্ট পেয়েছে, বিল্ডিং গ্রান্ট পেয়েছে, অসংখ্য বিদ্যালয় মানে প্রত্যেকটা বিদ্যালয় অসংখ্যবার নানা রকম গ্রান্ট পেয়ে থাকে। তার গ্রান্ট পাওয়ার কারণটা হচ্ছে ওই RMSE বা রামসা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। কিন্তু ওর নিয়ম ছিল, কারণ এর আগে 2012-13 আগে নিয়ম ছিল যে প্রত্যেকটা স্কুলের নাম ছিল গভর্নমেন্ট এডেড স্কুল, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বললো যে না, গভর্নমেন্ট এডেড এই নাম থাকলে হবে না, যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এই নাম থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যালয়গুলিকে আমরা ডোনেশন বা শিক্ষা সহায়ক TLM বা ক্যাপিটাল গ্রান্ট বা কম্পোজিট গ্রান্ট বা বিল্ডিং গ্রান্ট বা মেনটেন্যান্স গ্রান্ট আমরা দিতে পারবো না। তার জন্য 2012 এবং 13 শিক্ষাবর্ষে কী করা হলো, সে একটি নিয়ম করা হলো যে প্রতিটা বিদ্যালয়কে গভর্নমেন্ট এডেড থেকে গভর্নমেন্ট স্পন্সর করা হবে এবং তার স্কুল চালাবে একটি নির্দিষ্ট পরিচালন কমিটি, যে পরিচালন কমিটি ঠিক করবেন শিক্ষা দপ্তর বা আমাদের বিকাশ ভবন। তো 2012-13 থেকে অনেক জটিলতা, অনেক কোর্ট কেস, অনেক রকম ব্যাপারের জন্য এটা পেন্ডিং ছিল আমরা সবাই জানি, এবং তার জন্য এসআই বা অবর বিদ্যালয় পরিদর্শক প্রত্যেকটা বিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে বিদ্যালয় পরিচালন সমিতি কাজ করছিলেন আমরা সবাই জানি। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে বিকাশ ভবন থেকে একটি লিস্ট পাঠানো হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে। পাঁশকুড়া ব্লকের বেশ কয়েকটা বিদ্যালয়ে ওই লিস্ট পাঠানো হয়েছে যে ওই সব বিদ্যালয়ে গভর্নমেন্ট যে এডুকেশন ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে ফাইভ ম্যান কমিটি। তাহলে আগে আসুন যে মোট কজন কমিটি থাকবে আগে আমরা এই ব্যাপারটা জেনে নিই, তাহলে আমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। নিয়ম বলছে মোট প্রত্যেকটা বিদ্যালয়ে থাকবে 12 জনের কমিটি, 12 বডি কমিটি হবে প্রত্যেকটা বিদ্যালয়ে, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল। আমি জুনিয়র হাই স্কুলের কথা বলতে পারবো না, কারণ জুনিয়র হাই স্কুল বা জিরো এনরোলমেন্ট স্কুল বা নিউ সেট আপ স্কুলের কথা এখানে আলোচনা করার নেই, কারণ যেহেতু নাম হচ্ছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান 2012-13, তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই কথা আমি বলতে পারবো। ওখানে বলা হচ্ছে যে 12 জনের কমিটি হবে। তো 12 জনের কমিটির মধ্যে প্রথম 5 জন কমিটির নাম পাঠাবে এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তর, তার মধ্যে প্রথম হবেন একজন প্রেসিডেন্ট। যে প্রেসিডেন্ট যোগ্যতা হতে হবে মিনিমাম অবশ্যই তিনি হবেন গ্র্যাজুয়েট বা স্নাতক, অর্থাৎ গ্র্যাজুয়েট ছাড়া তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না। এবং 2 নম্বর হবে 2 জন শিক্ষানুরাগী বা শিক্ষার সঙ্গে যুক্ত, তিনার মানে তিনি শিক্ষাকে ভালোবাসেন, তিনি শিক্ষক ছিলেন, হয়তো তিনি এক্স শিক্ষক ছিলেন, কিংবা তিনি শিক্ষার সঙ্গে তার সাহিত্যিক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
দুজন থাকবেন, তাহলে একজন হলো গ্র্যাজুয়েটস লেভেলের কোনো একজন ব্যক্তি, তিনার মানে কী বলবো, তিনার সঙ্গে শিক্ষার যোগ না থাকলেও হবে, তিনি শুধুমাত্র গ্র্যাজুয়েটস হলেই হবে, এক নম্বর। দু নম্বর দুজন শিক্ষানুরাগী, তিন একজন হবে সরকারি প্রতিনিধি অর্থাৎ অবর বিদ্যালয় পরিদর্শক বা ওই ধরনের কোনো কিছু, আর একজন হবে স্বাস্থ্য আধিকারিক বা যাকে আমরা বলছি বিএমওএইচ ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ। তাহলে এই ফাইভ ম্যান কমিটি এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করবেন, তাতে বিদ্যালয়ের কোনো হাত নেই, তাতে বিদ্যালয় কোনোভাবেই যে আমি একে নেব না উমুককে নেব বা এনাকে নিতে আমার অ্যালার্জি এনার্জি উমুক তুমুক নেই বা উমুক তুমুক আছে এগুলো বললে হবে না। তাহলে একজন সভাপতি হলো, দুজন শিক্ষানুরাগী হলো, একজন অবর বিদ্যালয় পরিদর্শক বা ওই ধরনের কোনো কিছু গভর্নমেন্ট অফিসার, আর একজন হবে স্বাস্থ্য আধিকারিক বিএমওএইচ লেভেলের। এই পাঁচজন ছাড়া আর সাতজন হবেন স্কুল এবং স্কুলের পেরিফেরি বা স্কুলের সার্কামফারেন্সের মধ্যে। একজন হবেন এইচএম, সে জানি আমরা এইচএম থাকবেন সেই বডিতে। আচ্ছা, তিনজন থাকবেন অ্যাসিস্ট্যান্ট টিচার, অর্থাৎ তিনি ম্যাডাম হতে পারেন বা স্যারও হতে পারেন, তিনজন থাকবেন অ্যাসিস্ট্যান্ট টিচার। আচ্ছা, একজন থাকবেন নন টিচিং স্টাফ, আর গার্জেনদেরকে ঠিক করবেন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সভাপতি মহাশয়। অর্থাৎ তাহলে মানে পাঁচজনের পরে তাহলে হেডমাস্টারকে নিয়ে ছয়, তিনজন শিক্ষককে নিয়ে নয়, আর নন টিচিং দশ, আর দুজন গার্জেন। এই দুজন গার্জেনের কাছে ব্যাপারটা বলা হচ্ছে যে গার্জেন দুজন নিয়ে হবে ঠিক কথা, কিন্তু সেটি কিন্তু কখনোই এইচএম ঠিক করতে পারবেন না। ওই যে গ্র্যাজুয়েট লেভেলের যিনি সভাপতি নির্বাচন, যার নাম বিকাশ ভবন পাঠিয়েছে, সেই মানে তিনি সভাপতি পদে বসার পরে প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে, শুধুমাত্র প্রধান শিক্ষকের সঙ্গে, অন্য কোনো শিক্ষক নয়, শুধুমাত্র প্রধান শিক্ষকের সঙ্গে আলোচনা করে তিনি দুজন গার্জেনকে ওই কমিটিতে বসাবেন, এই নিয়ে ১২ জন। এখন এইটা নিয়ে সমস্যা হচ্ছে, সমস্যা হচ্ছে কেন না, যে ফাইভ ম্যান কমিটি পাঠাচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, তার মধ্যে দুজন আছে শিক্ষানুরাগী, অর্থাৎ তিনারা প্রাক্তন শিক্ষক ছিলেন, কিংবা তিনারা কবি সাহিত্যিক নাট্যকার ও উপন্যাসিক, কিংবা তিনারা সাহিত্য জগতের সঙ্গে শিক্ষা জগতের সঙ্গে তারা যে কোনোভাবে যুক্ত। একজন অবর বিদ্যালয় পরিদর্শক গভর্নমেন্ট এমপ্লয়ি, একজন হবেন বিএমওএইচ গভর্নমেন্ট এমপ্লয়ি স্বাস্থ্য আধিকারিক, এ নিয়ে সমস্যা নেই। কিন্তু যিনি প্রেসিডেন্ট হবেন তিনি, তার ন্যূনতম যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েট, তিনি কোনো তার সঙ্গে শিক্ষা যদি লেস মাত্রও না থাকে কোনো প্রয়োজন নেই, তিনি শিক্ষা জগতের লোক নাও হতে পারেন, তিনি কর্পোরেট জগতের লোক হতে পারেন, তিনি পলিটিক্যাল জগতের লোক হতে পারেন, তিনি যে কোনো ইকোনমিক জগতের লোক হতে পারেন, অর্থাৎ তিনি শিক্ষা বহির্ভূত হলেও তেনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এই নামটা স্কুল পছন্দ করবে না বা করুক না করুক, সেটা সম্পূর্ণ চাপিয়ে দেওয়া হবে বা মনোনীত করবে বা অ্যাপ্রুভ করবে বিকাশ ভবন বা এডুকেশন ডিপার্টমেন্ট। তো পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লকে এরকম অনেকগুলো বিদ্যালয়ের যার সভাপতি ঠিক করা হয়েছে, যে সভাপতিরা বলছেন যে আমরা আদৌ জানি না আমরা যে কখন সভাপতি হয়ে গেছি, আমাদেরকে না বলেই সভাপতি করে দেওয়া হয়েছে। কিন্তু বিকাশ ভবন বলছে যে যেহেতু এটা 2012-13 শিক্ষাবর্ষ থেকেই এর সিদ্ধান্ত হয়েছিল, লকডাউনের জন্য দু বছর বিদ্যালয় বন্ধ ছিল, তার জন্যই না হলে এটা 2019 থেকেই কার্যকরী হতো, হয়তো কারোর মনে নেই। তো যাই হোক না কেন, পাঁশকুড়া ব্লকে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে এই নিয়ে নানা রকম কী বলবো অভিযোগ, পাল্টা অভিযোগ চলছে। কেউ বলছে যে আমি সভাপতি হতে চাইনি, আমার নাম দেওয়া হয়েছে, কেউ আবার সভাপতি হওয়ার জন্য এক প্রকার উঠে পড়ে লাগছেন। তো যাই হোক না কেন, আমরা শিক্ষা জগতের, আমরা শিক্ষক, যেই আমাদের বিদ্যালয়ে আসুক সভাপতি হিসেবে বা শিক্ষানুরাগী হিসেবে বা স্বাস্থ্য আধিকারী হিসেবে বা অবর বিদ্যালয় পরিদর্শক হিসেবে বা দুজন সভাপতি মনোনীত এইচএমএ পারমিশন নিয়ে গার্জেন, যাই হোক না কেন স্কুলের ভালো, অফ দি ফর দি স্কুল বাই দি স্কুল, আর মানে যেটাকে আমরা বলি যে স্কুলের ভালো, স্কুলের হয়ে স্কুলের জন্য করলেই সেটাকে ওতেই আমাদের আনন্দ, ওতেই আমাদের অবশ্যই মানে কী বলবো ছাত্র এবং শিক্ষকের যে ইন্টারাকশান,
যে স্কুলের একটা শান্তি পরিস্থিতি, একটা শিক্ষামূলক পরিস্থিতি বজায় থাকুক, এইটুকু কামনা করি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন বিকেল 4:09 উৎস শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।